আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে বীজগণিত রাশির ঘন সম্পর্কিত সূত্রাবলী নিয়ে একটু আলোচনা করব। তো আমাদের এখানে এ বি সি ডি, আমি এখানে চারটা সূত্র লিখছি, এগুলো থেকে সূত্র হবে, কিন্তু প্রত্যেকটা থেকে দুইটা দুইটা করে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি এর হোল কিউব। তাহলে এ প্লাস বি এর হোল কিউবের সূত্রটা কি? এখানে এ প্লাস বি এর হোল কিউবের সূত্র হলো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে আমাদের সূত্রটা কি আসলো, যে এ প্লাস বি এর হোল কিউবের সূত্র হলো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। আমরা সহজে কীভাবে মনে রাখবো? আমরা মনে রাখবো যে প্রথমে এ প্রথম পদের উপর কিউব দেব, তারপরে আমি প্লাস থ্রি দেবো। থ্রি দেওয়ার পর প্রথম পদের উপর স্কোয়ার হবে, দ্বিতীয় পদের উপর কোনো পাওয়ার হবে না, তারপর প্লাস থ্রি। তারপরে প্রথম পদের উপর কোনো পাওয়ার হবে না, কিন্তু দ্বিতীয় পদের উপর হবে স্কোয়ার, তারপরে প্লাস বি কিউব। এখন এটা থেকে আমাদের আর একটা সূত্র হয়, সেটা হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। মূলত এই দুইটা একই সূত্র, এই দুইটা একই সূত্র, তারপরে আমাদের ব্যবহারটা যখন অঙ্ক করতে যাবো তখন ব্যবহারটা ভিন্ন হয়ে থাকে। তাহলে আমরা একটু সহজে এই সূত্রটা আর এই সূত্রটা যদি একই, তাহলে আমরা একটু সমন্বয় দেখি। দেখি আমরা এই এ কিউব ঠিক আছে, আবার শেষের বি কিউব প্লাস ঠিক আছে, তারপর মাঝের যে এই অংশটা, যে থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার, এইখানে আমাদের থ্রি এ বি কমন নেওয়া হয়েছে। থ্রি এ বি কমন নেওয়ালে তাহলে এখান থেকে একটা কী থাকবে, এ থাকবে, আর এখান থেকে একটা বি থাকবে। এভাবে আসলে এখানে একই সূত্র কিন্তু দুইটা সূত্রে রূপান্তরিত হয়েছে। এখন আমরা দেখব এ মাইনাস বি এর হোল কিউব। এ মাইনাস বি এর হোল কিউবটা আমরা দেখি, এখানে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যত পাওয়ার আছে, যেমন প্রথমটার উপর এ কিউব, তারপরে দ্বিতীয় মাইনাস থ্রি, তারপরে প্রথমটার উপরে স্কোয়ার, তারপর বির উপর কোনো পাওয়ার নাই, পাওয়ার অন, প্লাস থ্রি এর 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 উপর পাওয়ার অন, বির উপর পাওয়ার হয়েছে টু, তারপর মাইনাস বি স্কোয়ার। আমরা একটা জিনিস খেয়াল করব যে প্লাসের ক্ষেত্রে সকলগুলো কিন্তু প্লাস হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলোর আয়াম সামনে প্লাস রয়েছে, কিন্তু মাইনাসের ক্ষেত্রে আমাদের একটা ব্যতিক্রম, প্রথমটা প্লাস হবে, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস। মাইনাসের ক্ষেত্রেটা আমরা এটা দেখবো, এবং এটা কেন হয়েছে, এখানে মাইনাস থাকার কারণে, এবং এখানে হলো বেজোড় সংখ্যা, অর্থাৎ এর সূচক হয়েছে বেজোড় থ্রি, এই কারণে আমাদের এইটা পরিবর্তিত হয়েছে। এবার আমরা দেখব এটা থেকে আবার নতুন অন্য একটা সূত্র, সেটা আমরা এখানে এ কিউব মাইনাস বি কিউব, আমরা এ কিউব মাইনাস বি কিউব, তারপরে এখান থেকে আমরা মাইনাস থ্রি এ বি কমন নেব, তাহলে কী হয়ে যাবে, এ মাইনাস বি থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটায় প্লাস, তারপরে এই যে মাইনাস, এখানে সূত্রে তো মাইনাসই আসছে, মাইনাস বি কিউব, তারপরে এখান থেকে মাইনাস থ্রি এ বি কমন নিলে পরে কী থাকলো, এ মাইনাস বি। তাহলে আমাদের এটা কী হলো, যে আমাদের এই সূত্রটা কমপ্লিট হয়ে গেল। তারপর আমাদের আছে এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা আমরা একটু দেখে নিই। এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা হবে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এখানে কী সূত্রটা হলো, এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এটার আরেকটা সূত্র আছে, সেটা হলো কি, সেটা হলো আমাদের যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্রই একই। তাহলে আমরা দেখতে এ কিউব প্লাস বি কিউব এর সূত্র এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি এ বি প্লাস ইন্টু এ প্লাস বি। এখান থেকে আমরা দেখতে পাই, এখান থেকে যদি কমন নেই, এ প্লাস বি এর হোল কিউব আছে আর এখানে এ প্লাস বি আছে, তার মানে এইখানে দুইটার গুণাকার আছে এ প্লাস বি। তাহলে এ প্লাস বিটাকে যদি কমন নেই, তাহলে এখানে আমাদের থাকবে কি, এখানে একটা থাকবে হলো এ প্লাস বি এর হোল স্কোয়ার, এইটা থাকবে,
কারণ তিনটার মধ্যে একটা কমন আসছে। তাহলে এইটাকে যদি আমরা ভাঙাই তখন আমাদের কি থাকতেছে, আমাদের দেখতেছে এইটা ভাঙালে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হবে। তাহলে এইটার সাথে কিন্তু এইটা তো এখানে মাইনাস হিসাবে এখানে থাকে, তবে -3ab এটা থাকবে। তাহলে আমাদের এইখান থেকে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে, যে এ স্কোয়ার মাইনাস বড়টার সাইন মাইনাস, তাহলে -ab প্লাস বি স্কোয়ার থাকবে সেই অংশটা এখানে। আমরা এখন এই সূত্রটা দেখি, এই সূত্রটা আমরা দেখতে পাচ্ছি যে এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি হবে, এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন আমরা এখানে দেখি এই কাজটা এখানে হবে, যেমন এই সূত্রটার ক্ষেত্রে এখানে আছে কি এ মাইনাস বি, এখানেও আছে এ মাইনাস বি। তাহলে আমি এ মাইনাস বিটাকে কমন নিলাম, কমন নিলে পরে তাহলে আমাদের এখানে থাকবে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা থাকবে। তাহলে এটা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কীভাবে থাকবে, যেমন এখান থেকে যখন আমি এখানে দেখাইছি যে এখান থেকে যখন আমি এ বি এ মাইনাস বি এ মাইনাস বি কমন নিলাম, তাহলে এখানে এখানে থাকবে কি, এখানে যেটা থাকবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার থাকবে, আর এখান থেকে থাকতেছে কি প্লাস 3ab। তখন এইটাকে যদি আমি বর্গের সূত্র নেই, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 3ab, তখন দেখা গেল এ স্কোয়ার আর এখান থেকে আছে কি মাইনাস 2ab আর এখানে আছে প্লাস 3ab, তাহলে এটা যোগ করলে কী হবে এ প্লাস বি প্লাস এখানে থাকতে আছে বি স্কোয়ার। তাহলে এটা, তাহলে আমরা একটু খেয়াল করি যে আমাদের এই জায়গাটা, যে আমরা যদি এই সূত্র চারটা যদি দেখি তাহলে আমাদের ঘন সম্পর্কিত যত সূত্র আছে আমাদের সব সূত্রগুলো আমাদের আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। বন্ধুরা তোমরা বারবার যদি একটু প্র্যাকটিস করো তাহলে তোমাদের এই সূত্রগুলো খুব সহজে তোমরা কমপ্লিট করতে পারবে। আজকে এ পর্যন্তই।